উৎসবের আনন্দে মাতল এলাকাবাসী। বিকেল থেকে প্রতীক্ষার অবসান হলো সন্ধ্যের পর। ছেলের গাড়ি করেই এলাকায় এলেন ব্রজেন রায়। বারুইপুর পুরসভা চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস সহ পুরপেতারা গাড়ি থেকে নামতেই তাকে দিলেন উষ্ণ সম্বর্ধনা। মালা পরিয়ে দেওয়া হলো, পুষ্পবৃষ্টি করে বাসিন্দারা। বারুইপুর 10 নম্বর ওয়ার্ডের বৈষ্ণব পাড়ার বাসিন্দা বছর 71-এর ব্রজেন রায়, গত পয়লা মে হৃদজনিত রোগে তাকে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি নার্সিং হোমে। তারপর 4ঠা মে তার পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি ওখানেই ভর্তি ছিলেন। 14 দিন পরে বাড়ি ফিরে ব্রজেন রায় বলেন, করোনাকে জয় করা যায়, বারবার হাত ধুতে হবে আর মাস্ক পরতে হবে, রাখতে হবে সামাজিক দূরত্ব। ব্রজেন রায়কে বাড়িতেই 14 দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যুদ্ধ জয় করে ফিরলেন এলাকায়, এক প্রকার করোনার বিরুদ্ধে যুদ্ধ, কেমন লাগছে বাড়ি ফিরলেন এতদিন পর? ভালোই তো লাগছে, মানে চিকিৎসা, করোনার চিকিৎসাতেই সেরে যায়? হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়া ওনাকে বলতে দাও কি কি বলছেন, মানে এই যে বাড়ি ফিরলেন কি বলছেন, কেমন হলো চিকিৎসা অবস্থা? আমি তো প্রায় 14 দিন হয়ে ভর্তি ছিলাম, এর মধ্যে যেগুলো ট্রিটমেন্ট হওয়ার হয়েছে, রিপোর্ট যা হওয়ার হয়ে গেছে। তো লাস্ট 3 দিন আগে আমার নেগেটিভ রেজাল্ট এসেছে এবং ডাক্তারবাবু ওনারা যথেষ্ট পরিশ্রম করেছেন। শুধু আমার না, আমার পাশে যারা আছে তারা সবাইকে। আচ্ছা, আপনার যে চিকিৎসা হলো এই কদিন, রাজ্যের চিকিৎসা ব্যবস্থা কেমন দেখলেন, কেমন বুঝলেন? ভালো, খুবই ভালো। যে কিছু করার আগে হাতটাকে সাবান দিয়ে অন্তত 5 মিনিট ধুই যায় ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মাস্ক কম্পালসারি, আপনি যেখানেই থাকবেন, ঠিক আছে? আর সামাজিক ব্যবহার করলেন, হ্যান্ড ওয়াশ ব্যবহার করে তাওয়ালে বা গামছা দিয়ে মোছার দরকার। আর আগে তো সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি আমরা হাতটা, তারপরে নিচে নিয়ে ওই হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড রাব দিয়ে হাতটাকে ঢাক। সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছে, সামাজিক দূরত্বই তো বজায় রাখ। যারা এফেক্টেড তাদের অন্তত এই যে চলে এসেছি অন্তত 15 দিন একদম ঘরে হোম কোয়ারেন্টাইন। বাবলু প্রামাণিকের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা।